আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। তো আজকে আমরা শুরু করে দিয়েছি আজকের ব্লগ। তো দেখো আমরা কি করছি। আজকে আমার ভাইয়ের আইবুড়ো ভাত, তার জন্য আমরা মাছ এবং আর অনেক কিছু রান্না হবে, তোমরা দেখতে থাকো। তো এখন হচ্ছে মাছে মশলা মাখানো। মাছে মশলা মাখানোর পর দেখো এদিকে বেগুন ভাজা অলরেডি রেডি, আবার মাছও ভাজা হচ্ছে, তাই না? তোমাদের দেখে কেমন লাগছে? তোমার শুধু দেখো, আমরা তো খেয়েই যাই। তবে এই মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখন দেখো রেডি আমাদের ভাত টাত সব কিছুই। তো আমি শর্টের মধ্যে সব কিছু দেখাচ্ছি, কারণ ভাই বিয়ে বাড়িতে সময় তো কারোর হাতেই নাই। দেখো কত কি রান্না হয়েছে, বাট এটা ও একা খাবে, ভাবা যায়? বিয়ের আগে এত ভুক্কার হয়ে গেছে, কত কিছু ওর জন্য রান্না হয়েছে, একা খাবে, আমাদের দেখে আফসোস। কিছু করার নাই, খাক, আমরা দেখতেই থাকি। ভাই খাচ্ছে তো সবারই দেখতে ভালোই লাগছে। তো দেখো ও প্রায় সব সাজিয়ে দিয়েছি এবং ও এসে খেতে বসে গেছে, ঠিক আছে, খাচ্ছে, আবার একা একাই খাচ্ছে। ওর খাওয়া প্রায় ফিনিস। এবার দেখো আমরা আবার সবাই মিলে খাচ্ছি, কারণ তো ওইটা খাচ্ছে আর আমাদের জন্য বিরিয়ানি। তো আমরা সবাই মিলে বিরিয়ানিটা খাচ্ছি। দেখো আমাদের মধ্যে কী কী হয়েছিল, আমরা সবাই ছিলাম, আমরা ভাই বোনেরা সবাই একসঙ্গে ছিলাম। এটা ছিল চিকেন বিরিয়ানি, হয়েছিল বাড়ির মানে আমরা যে চাল রান্না করি সেই চাল দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমি ছাদে চলে যাই, কারণ ওর তো হলুদ হবে, তার জন্য আমাকে এই বিছানাটায় নাম লিখতে হবে, ডিজাইন করতে হবে, অনেক কাজ। তো আমি সেগুলোই তৈরি করে নিচ্ছি, কারণ এই বিছানাটা তৈরি করতে গেলে আমার অনেকটাই সময় লাগবে, নাম ফাম লিখবো যদি ভুলভাল হয়ে যায়, তাই না? তার জন্য আমি আস্তে আস্তে কাজ শুরু করে দিয়েছি। দেখো আলতা দিয়ে লিখছে, এখানে এটা নিয়ম, এই বিছানার ওপরে নাম লিখে আর ওপরে বসিয়ে ওকে হলুদ মাখানো হয়। তো ওটাই আমরা শুরু করে দিয়েছি এখন কাজ করতে। কেমন হচ্ছে কাজটা তোমরা একটু বলবে, যেহেতু আমার এক্সপিরিয়েন্স নেই এগুলো করার। তবু আমি করছি চেষ্টা যে যদি একটু সুন্দর লাগে ভাইয়ের, যেহেতু এত স্পেশাল মোমেন্ট, তাই ওর স্পেশাল মোমেন্টটাকে আরও স্পেশাল করার জন্য আমরা একটু নয় চেষ্টাই করছি। দেখা যাক কতটা সফল হয়। তো কেমন লাগছে ডিজাইনটা বলো। এ তো আমরা ছোটোবেলা থেকেই আঁকি এমন মৌড়ি মৌড়ি করে, এটা আবার নতুন বাই কী আছে। তবে যাক এই বিছানার উপরে কেমন লাগবে সেটাই দেখার। তবে হ্যাঁ, এই আলতাটা না খুব লাল মতো ছিল না, কালচে কালার টাইপের ছিল, অনেকটা কালচে মতো, মানে খয়েরি যাকে বলে তেমন কালার ছিল। তবে আমার কাছে তো খুবই ভালো লাগছিলো, ঠিক আছে, কালারটা। আর এই কালারটা বিছানার ওপরেও ফুটেছিল। তবে শুধু যে এই মৌড়িটাই করবো ভাবছিলাম আর কি, ডিজাইন করবো কিছু ভেবেই পাচ্ছিলাম না। আবার আমাকে অতটা জায়গাও ফাঁকা রাখতে হবে যাতে ওদের নামটাও লেখা যায়। তো আমি তেমনই চেষ্টা করছিলাম যে মৌড়িগুলো চারদিকে দিয়ে মাঝখানটাই হয়তো নামগুলো লিখে দেবো। তো তেমনই চেষ্টা করছি আস্তে আস্তে। দেখো এবার খেলিয়ে এইভাবে বসতে খুবই কষ্ট, ভাইয়ের নামটা প্রায় লিখেই দিয়েছি। কেমন লাগছে বলো? এখন তো পুরোটাই রেডি হয়নি, হবে। ভাইয়ের নাম যেহেতু শেখ এনজামুল ওটাই লিখেছি, তারপরে তার বউয়ের নাম লিখে দিচ্ছি হালিমা খাতুন। তা এখন আমি এগুলোকে একটু মোটা করে দিচ্ছি, কারণ এটা দূর থেকে দেখা যাচ্ছে না, যেহেতু এরা বিবাহবন্ধনে লিপ্ত হচ্ছে, তাই জন্য আমি লাভ এঁকে দিয়েছি মাঝখানটায় একটা। আর দেখো এটা ফুল শেপের তৈরি, আমি আর বেশি কিছু করব না, কারণ এবার পুরো মাদরটাই ভর্তি হয়ে যাচ্ছে ভাই, লাল লাল, তাই না? দেখো এটা ফুল রেডি, কেমন লাগছে প্লিজ তোমরাও বলো। আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওয়। টাটা।